বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব ধরনের জ্বালানির দাম কমানোর কথা ঘোষণা করল। শনিবার মধ্যরাত থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছেন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ মন্ত্রকের উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান। উল্লেখ্য, বাংলাদেশের মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল জ্বালানির মূল্য কমানোর, কিন্তু শেখ হাসিনা সরকার তা মানতে নারাজ ছিল। এবার হাসিনা উৎখাত হতেই নতুন তদারকি সরকার এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিল পেট্রোল এবং অকটেনের দাম, কিছুটা কমেছে ডিজেল এবং কেরোসিনের দামও। বাংলাদেশে পালাবদল হওয়ার পর জ্বালানির দাম কমানোর দাবি উঠেছিল, এবার সেই দাবি মেনে বাংলাদেশের মানুষদের খুশির খবর শোনাল অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ মন্ত্রকের উপদেষ্টা। তিনি শুক্রবার খুলনায় অবস্থিত নির্মাণাধীন রূপসা 800 মেগাওয়েট কম্বাইন্ড সাইক্লিং পাওয়ার ইউনিট পরিদর্শনে গিয়েছিলেন। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোষণা করলেন, শনিবার মধ্যরাত থেকে অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে সমস্ত জ্বালানির দাম কমানো হচ্ছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের সঙ্গে সাযুজ্য রেখে প্রতি মাসে দাম নির্ধারণ করা হতো বাংলাদেশে, কিন্তু 2 মাসে বাংলাদেশে ডামাডোলের পরিস্থিতি থাকায় সেটা হয়নি। এবার অন্তর্বর্তীকালীন সরকার প্রথম দাম নির্ধারণ করল, আর তাতেই খুশির হাওয়া বয়ে যাচ্ছে গোটা বাংলাদেশে। কারণ 1 সেপ্টেম্বর থেকে বাংলাদেশে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 106.75 টাকা থেকে কমে হয়েছে 105.50 টাকা, অর্থাৎ দাম কমেছে 1.25 টাকা। অপরদিকে পেট্রোলের দাম প্রতি লিটার 127 টাকা থেকে কমে হয়েছে 121 টাকা এবং অকটেনের দাম 131 টাকা থেকে কমে হয়েছে 125 টাকা, অর্থাৎ দাম কমল এক ধাক্কায় 6 টাকা। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, 2022 সালের অগস্ট মাসে সেদেশে জ্বালানির দাম অস্বাভাবিক বাড়িয়েছিলেন শেখ হাসিনা সরকার। ডিজেলের দাম সেবার এক ধাক্কায় 34 টাকা বাড়িয়েছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার, এবং পেট্রোলের দাম 46 টাকা এবং অকটেনের দাম 44 টাকা বাড়িয়েছিল হাসিনা সরকার। তাদের যুক্তি ছিল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, কিন্তু এরপর বিশ্ববাজারে দাম কমলেও বাংলাদেশে জ্বালানির দাম আর কমেনি ভর্তুকি পোষণের অজুহাতে। জানি একটা ক্ষোভের আবহ তৈরি হয়েছিল বাংলাদেশে। পালাবদলের পর এবারই প্রথম জ্বালানির মূল্য নির্ধারণ করল নতুন তদারকি সরকার, আর তাতেই এক ধাক্কায় পেট্রোল এবং অকটেনের দাম কমল 6 টাকা করে। বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ মন্ত্রকের উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান জানিয়েছেন, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম স্বাভাবিক থাকলে দাম আরো কমানো হবে। ডিজেলের দাম 106.75 টাকা থেকে 105.50 টাকা, মানে 1.25 টাকা পার লিটার কমাচ্ছে। যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে, আমরা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস, কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে, তো সেটার ক্ষেত্রে আমি তো পরিবর্তন করতে পারবো না, একটা কন্ট্রাক্ট আছে, তো সেটা অনুযায়ী আমরা এটুকু করছি। আপনাদের ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে নতুন দামের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। উল্লেখ্য, শেখ হাসিনার আমলের অনেক কিছু পরিবর্তন করছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এবার পেট্রোল, ডিজেল, অকটেন এবং কেরোসিনের দাম কমিয়ে নতুন বাংলাদেশ করার স্বপ্ন বাস্তবায়িত করার ক্ষেত্রে এক ধাপ এগোলেন মোহাম্মদ ইউনূসের তদারকি সরকার, ফলে খুশির হাওয়া বাংলাদেশে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।